500 লোকের 500 লোকের 500 লোকের কোশ্চেনটা এরকম হবে যে এইভাবে দেওয়া আছে আবার একটা ডন কেয়ারের সাথে থাকতে পারে না থাকলে না থাকলে স্যার টার্মুনা ব্যবহার করে কেএমএফ ব্যবহার করে কি ম্যাপ কেএমএফ ব্যবহার করে কি ম্যাপ কেএমএফ ব্যবহার করে সরলীকরণ করুন এবং লজিক সার্কিট অঙ্কন করুন তাহলে আমরা এখানে কত গেছে 23 24 25 তারপর 27 এটা 26 তারপর 28 29 31 আসলে গেল না শুধুমাত্র এক শেষের লাইনটা যত চালু কি হোক শেষের লাইনটা শুধু উল্লেখ করে দেবো তাহলে এখন আমাদের কি কি বসাতে হবে দুই তারপরে তিন তারপরে পাঁচ তারপরে সাত তারপরে এগারো তারপরে তেরো তেরোটা গেল করে এই তারপরে সতেরো তারপরে তেইশ তারপরে ২৯ তারপরে ৩১ আর ডন কেয়ার কিনা এক এই যে ডন কেয়ারটা পুরো আজকে এখন দেখো আমাদের বড় বড় ঘর গুলো এখন দেখো এটা কিন্তু আমরা একটা মেশিন করার যা কেন না এই সাইডে নেই তারপরে এইটা একটা মেশিন করা যায় কোনো নেই এরপরে আমরা কি করবো এখন দুটো দুটো
এই তারপরে এই তারপরে এই তারপরে এই নাকি তারপরে এই সাইডে তার হলো না তাহলে আমাদের কি হলো ইকুয়েশন মাস ইকুয়েশন এর এই যে প্রথম যে সাইডটা আছে না এটা ইকুয়েশন কি হবে এখানে মিন আছে কি না কি না এইটা মনে করো বি কি এটা এ বি মিন আছে কি না কি না এখানে মানে এ বার বি বার আর এখানে মিল আছে কি না ইন এ বার এটা না ঠিক আছে এখন তাহলে এখন দেখো এই দুটা মিল আছে কি না কিনা এই দুটা মিল আছে কি না এবার বি বার সি বার ঠিক আছে তারপরে দেখ এটা এ বার বি বার সি মিল আছে কি না मान এরপরে मिले मौलिक संख्या बेर कर सार्किट।